আলাদা আলাদা জায়গায় লোমহর্ষণ কর প্রায় 15টি ডাকাতি হয়ে গেছে। কাগজপত্র পড়ে কি আন্দাজ হয়? অসম্ভব নয়। সে এখন জেল থেকে খালাস হয়ে লুকিয়ে কোনো না কোনো জায়গায় বাস করছে। তাহলে কাগজপত্র দেখে তাই মনে হয়। খুঁজে তাকে বের করতেই হবে। প্রাণপণে চেষ্টা করব। এই লাল বাগানে ভব নামের এক স্ত্রীলোক তার নিজের একখানা খাপরেলের ঘরে বাস করে। অন্য আরেকজনের সাথে দেখা করে আমি এখনই ফিরে আসছি। আমি কি অধর্ম আচরণ করলাম? তোমার মতন ভণ্ড আমি আজ পর্যন্ত দেখিনি। তার একটাও এর মধ্যে নেই। তবে কি আমাদের এত কষ্ট সমস্তই ব্যর্থ হবে? হ্যাঁ মশাই, ধরা পড়েছি। গোপাল দাস যা বলেছিল তবে কি তার কথাই সত্যি? হ্যালো ফ্যান্ড, ওয়েলকাম। আপনাদের প্রিয় চ্যানেল ফিকশন দুনিয়ায় আজ শুনবেন দারোগা প্রিয়নাথের প্রতারণার ফাঁদ। প্রিয়নাথ ছিলেন ব্রিটিশ আমলের লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সুদক্ষ দারোগা। 1878 থেকে 1911 সাল অবধি প্রিয়নাথ চাকরি করেন কলকাতা পুলিশে এবং নিজের দীর্ঘ 33 বছরের কর্মজীবনে নিজের দেখা এবং অনুসন্ধান করা নানান অপরাধ নিয়ে শুরু করেন বাংলার প্রথম ক্রাইম ম্যাগাজিন দারোগার দপ্তর। আমরা জানি তার দারোগা জীবনের প্রতিটা ঘটনায় তৎকালীন সময়ে শুধুমাত্র তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগিয়ে কি নিপুণভাবে সমাধান করেছেন বিভিন্ন কেস। আজকের গল্পটিতেও আপনারা দেখবেন প্রিয়নাথের বুদ্ধির খেলা। গল্পটি সাধু ভাষাতে রচিত হলেও সকল শ্রোতাদের সুবিধার্থে গল্পটির মূল ভাব অপরিবর্তিত রেখে সেটিকে চলিত ভাষায় রূপান্তর করে নিয়েছি। গল্প পাঠে দেবাঞ্জন, অন্যান্য চরিত্রে দর্শ, সৌম, দিব্যেন্দু, পলাশ, জয়শ্রী এবং স্বস্তিক, বেতার নাট্য রূপান্তরে বর্ষা, শব্দ সংযোজনে সুদেশনা, সাউন্ড ডিজাইন, প্রচার অঙ্কন ও পরিচালনায় আমি দিব্যেন্দু। শুনতে থাকুন প্রতারণার ফাঁদ। ইংরেজি 1889 সালের মার্চ মাসের শেষে মেদিনীপুর জেলা থেকে জনৈক উচ্চপদস্থ সরকারি কর্মচারীর একটা চিঠি এলো। এই চিঠিতে লেখা বিষয়গুলো কতদূর সত্যি খোঁজ নিয়ে সেটা জানার জন্য সেই চিঠি দারোগা প্রিয়নাথের হাতে দেওয়া হলো। চিঠির সারমর্ম এরকম: মেদিনীপুর ও হুগলি জেলার মধ্যে আজকাল ভয়ানক ডাকাতি শুরু হয়েছে। এমনকি নিতান্ত অল্প সময়ের মধ্যে আলাদা আলাদা জায়গায় লোমহর্ষণকর প্রায় 15টি ডাকাতি হয়ে গেছে। এইসব ডাকাতি প্রায় একই ধরনের, সবগুলোতেই জ্বলন্ত মশাল ব্যবহার করা হয়েছে। ঢেঁকি দিয়ে বাড়ির সদর দরজা ও অন্যান্য মজবুত দরজা সব ভাঙা হয়েছে। অনেক সময় বাড়ির ছেলেদের বিশেষভাবে যন্ত্রণা দিয়ে তাদের কাছ থেকে জেনে নিয়েছে যে তাদের গুপ্তধন ও গয়নাগাটি কোথায় আছে। কোনো কোনো জায়গায় মেয়েদের উপরেও প্রচণ্ড বল প্রয়োগ করা হয়েছে ও সবশেষে বাড়ির সমস্ত মেয়েদের একসাথে জড়ো করে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে, যাতে মেয়েরা কোনোভাবে ঝামেলা না করতে পারে বা ঝামেলা করলেও প্রতিবেশীরা তার কিছুমাত্র জানতে না পারে সে বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয়েছে। এছাড়া সব ডাকাতি স্থলগুলোতে অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে যে যার বাড়িতে যখন ডাকাতি হয়েছে তার 2-1 দিন আগে বৈষ্ণববেশী কোনো লোক ভিক্ষা করতে সেই বাড়িতে গেছে, সুযোগ মতো আতিথ্য গ্রহণ করে সেই বাড়িতেই রাত কাটিয়েছে এবং পরের দিন ভোরবেলা কাউকে কিছু না বলে সেই গ্রাম ছেড়ে চলে গেছে। যেদিন অতিথি বাড়ি ছেড়েছে
অনেক জায়গায় সেই রাতেই ও কোনো কোনো জায়গায় তার দু একদিন পরেই ডাকাতি হয়ে গেছে। যে যে বাড়িতে ডাকাতি হয়েছে সেই সেই বাড়ির মেয়েদের যথা সর্বস্ব অপহৃত হয়েছে সত্যি, এবং তাদেরকে এক ঘরের ভেতর বন্ধ করে রাখা হয়েছে, কিন্তু তাদেরকে বিশেষভাবে যন্ত্রণা দেওয়া হয়নি। পুরুষ মাত্রই মশালের আগুনের ছ্যাঁকা সহ্য করতে হয়েছে। প্রায় সবার শরীরে মশালের আগুনে ফোসকা পড়েছে, কিন্তু কোনো স্ত্রীলোকের ওপর সেরকম অত্যাচার করা হয়নি, কারো শরীরে মশালের আগুন স্পর্শ পর্যন্ত করেনি। কোনো কোনো মেয়েদের শরীরের কোনো কোনো অংশে ক্ষতি হয়েছে সত্যি, কিন্তু ইচ্ছা করে সেই সব জায়গা আহত করা হয়েছে বলে মনে হয় না। শরীর থেকে গয়নাগাটি সব জোর করে খুলে নেওয়ার সময় যেমনভাবে ক্ষত হওয়ার সম্ভাবনা, সেভাবে ক্ষত হয়েছে বলে মনে হয়। এইসব কারণে ও সামান্য সামান্য অন্যান্য কারণে অনুসন্ধানকারী কর্মচারী মাত্রই অনুমান করেন যে একই ডাকাত দল মেদিনীপুর ও হুগলি জেলার এই সমস্ত ডাকাতি করছে। কিন্তু এই দলের নেতা কে ও কোন কোন ব্যক্তি বা সেই দলভুক্ত তা এ পর্যন্ত কেউই ঠিক করে বুঝে উঠতে পারেনি। আগে মেদিনীপুর জেলার মধ্যে কোনো এক জায়গায় কৃষ্ণচন্দ্র চৌধুরী নামে একজন ডাকাত দলপতি থাকত। সে তার দলের কতগুলো ডাকাতের সাহায্যে আগে অনেকগুলো ডাকাতি করেছিল। সেই সমস্ত ডাকাতি যেভাবে হতো বর্তমান ডাকাতিগুলো প্রায় সেভাবেই হচ্ছে। কৃষ্ণ চৌধুরী যখন যে বাড়িতে ডাকাতি করেছে তখন সেই বাড়ির মেয়েদেরকে খুব একটা যন্ত্রণা দেয়নি, অথচ সবাইকে একই ঘরের ভেতর বন্ধ করে রেখে ছেড়ে চলে গেছে। ডাকাতিগুলো হবার কিছুদিন পরে কৃষ্ণ কতগুলো গয়নার সাথে ধরা পড়ে এবং শেষে তার দলের অনেকগুলো লোকও ধরা পড়ে। সেই মোকদ্দমায় কৃষ্ণ চৌধুরী কারাদণ্ডে দণ্ডিত হয়। যে সময় কৃষ্ণ জেলের মধ্যে বন্দী সেই সময় নানা জায়গায় নানাভাবে ডাকাতি হলেও এমনভাবে ডাকাতি হতে দেখা যায়নি, অর্থাৎ সেই সময়ের কোনো ডাকাতিতেই বাড়ির সমস্ত স্ত্রীলোককে একই ঘরের মধ্যে বন্ধ অবস্থায় পাওয়া যায়নি। আজ কয়েক বছর হল কৃষ্ণ চৌধুরী জেল থেকে খালাস হয়ে এসেছে, আর সেরকমভাবে ডাকাতি আবার আরম্ভ হয়েছে। এই কারণে অনুসন্ধানকারী কর্মচারীদের মধ্যে অনেকেই সন্দেহ করলেন যে বর্তমান ডাকাতিগুলো দলপতি কৃষ্ণ চৌধুরীর কাজ। কৃষ্ণ যে এখন কোথায় তা কেউ বলতে পারে না। জেল থেকে তাকে ছেড়ে দেওয়ার পর সে যে তার বাড়িতে এসেছিল তারও কোনো রকম প্রমাণ পাওয়া যায় না। লোকের মুখ থেকে জানা যায় যে সে আজকাল বৈষ্ণবের বেশ ধারণ করে কলকাতার কোনো জায়গায় বাস করছে ও মাঝে মধ্যে সেই জায়গা থেকে এসে এই প্রদেশে ডাকাতি করে আবার চলে যাচ্ছে। কলকাতা নেহাত ছোট জায়গা নয়, অথচ কলকাতার কোন জায়গায় সে বাস করছে তার ঠিক খবর দারোগা প্রিয়নাথের কাছে নেই। তাও ওনারা সবাই আশা করেন কলকাতার কোনো উপযুক্ত কর্মচারীর হাতে যদি কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধানের ভার দেওয়া হয়, কোনোভাবে যদি দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরীর খোঁজ পাওয়া যায়, তাহলে ওনাদের বিশ্বাস যে এইসব ডাকাতির কারণ বোঝা গিয়ে এমন ডাকাতি আবার না হবার সম্পূর্ণ সম্ভাবনা। কৃষ্ণ চৌধুরীর বয়স এখন অনুমান 50 বছর হবে। তার বলিষ্ঠ গঠন, দোহারা শরীর, চওড়া কপাল, গঠন লম্বা, বোধহয় 7 ফিটের কাছাকাছি হবে। প্রিয়নাথ যে দস্যু দলপতি কৃষ্ণচন্দ্র চৌধুরীর নাম আগে দু একবার শুনেছিলেন মাত্র, কিন্তু চোখে কখনো দেখেননি, সেই কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধানের ভার একটু আগেই উল্লেখ করা চিঠির অনুরোধ ক্রমে অবশেষে দারোগা প্রিয়নাথের হাতে পড়ল। কলকাতার কোন জায়গায় ও কীরকমভাবে সে বাস করে তা কেউই জানে না, আদৌ সে এখানে থাকে কি না তারও ঠিক নেই। এই অবস্থায় কোন জায়গায় তার খোঁজ করবে ভেবেচিন্তে তার কিছুই স্থির সিদ্ধান্ত করে উঠতে পারলেন না। শ্রোতারা সবাই জানেন যে পল্লীগ্রামের যেরকম অবস্থা এই কলকাতা শহরের অবস্থা সেরকম নয়। কাছাকাছি 10খানা গ্রামের মধ্যে কোনো অপরিচিত লোক এসে কিছুদিন থাকলে ক্রমে সকলেই তা জানতে পারেন, কিন্তু কলকাতার কোনো বাড়িতে কোনো ব্যক্তি 10 বছর থাকলেও তার পাশের বাড়ির কোনো লোকই বলতে পারেন না যে ওই ব্যক্তি কে, তার বাসস্থান কোথায় বা কোথা থেকে সে এসে এই জায়গায় বাস করছে, কিরকম কাজ করে সে জীবন ধারণ করে থাকে। এমন অবস্থায় বিনা ঠিকানায় কলকাতার মধ্যে খোঁজ করে কৃষ্ণ চৌধুরীকে বার করা প্রিয়নাথের পক্ষে যে কতটা সহজ কাজ তা শ্রোতারা অনায়াসেই বিবেচনা করতে পারেন।
কিন্তু উচ্চ কর্মচারীদের আদেশ পালন করতেই হবে। কৃষ্ণ চৌধুরীর কোনো সন্ধান করে উঠতে পারেন বা না পারেন, প্রাণপণে তার খোঁজ করতেই হবে। কোন জায়গায় যাবেন ও কোন জায়গায় গিয়ে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করতে প্রবৃত্ত হবেন তার কিছুমাত্র ঠিক করে উঠতে না পারলেও তার খোঁজে বের হবার উদ্যোগ করছেন। এমন সময় তার উচ্চ পদস্থ কর্মচারী ওনাকে ডেকে পাঠালেন। সংবাদ পাওয়া মাত্র প্রিয়নাথ তার কাছে যান, তার সাথে দেখা করেন। প্রিয়নাথকে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ চৌধুরীর সম্বন্ধীয় কাগজ তুমি পেয়েছ? হ্যাঁ পেয়েছি। ওটা ভালো করে পড়ে দেখেছ? দেখেছি। যেসব ডাকাতি হচ্ছে তা কার কাজ বলে মনে হয়? যেসব ডাকাতি হয়েছে তার একটাও আমি অনুসন্ধান করিনি, সুতরাং কার দ্বারা সেসব কাজ হচ্ছে তা বলা আমার পক্ষে নিতান্ত সহজ নয়। কাগজপত্র পড়ে কি আন্দাজ হয়? কাগজপত্র দেখে আমি যতদূর জানতে পেরেছি তাতে মনে হচ্ছে যে কৃষ্ণ চৌধুরী যেমনভাবে আগে ডাকাতি করত ও যেসব ডাকাতিতে সে ধরা পড়ায় তাকে জেলে পাঠানো হয়েছিল, সেই সব ডাকাতি যেভাবে করা হতো বর্তমান ডাকাতিগুলোর বেশিরভাগই সেইভাবেই করা হয়েছে। এতে সহজেই মনে হয় যে এই সব ডাকাতি কৃষ্ণ চৌধুরীর দ্বারা হবার সম্ভাবনা, অথবা আগে যেসব লোক তার দলভুক্ত ছিল তার মধ্যে যদি কেউ এখন দলপতি হয়ে থাকে ও তার আগের দলপতির প্রথা অবলম্বন করে সে যদি ডাকাতি করতে প্রবৃত্ত থাকে তাহলে তার দ্বারা হবারও সম্ভাবনা থাকতে পারে। তা হতে পারে, কিন্তু আমার মনে হয় এই সব ডাকাতি কৃষ্ণ চৌধুরীর দ্বারাই হচ্ছে। অসম্ভব নয়। সে এখন জেল থেকে খালাস হয়ে লুকিয়ে কোনো না কোনো জায়গায় বাস করছে। যদি সে মরে গিয়ে না থাকে তাহলে কাগজপত্র দেখে তাই মনে হয়। কলকাতার মধ্যেই তার থাকার খুব সম্ভাবনা। অসম্ভব নয়। খুঁজে তাকে বের করতেই হবে। প্রাণপণে চেষ্টা করব, কিন্তু কোনো রকম ঠিকানা কিছু আগে থেকে না জানা থাকলে কলকাতার মধ্যে খুঁজে বের করা নিতান্ত সহজ ব্যাপার নয়। তা আমি জানি, তবু খুঁজে তাকে বের করতেই হবে। সাধ্যানুসারে চেষ্টা করতে আমার কোনো ত্রুটি হবে না, কিন্তু আমি তাকে চিনি না, আগে আমি কিন্তু তাকে কখনো দেখিও নি। তুমি তার নাম জানতে পেরেছ? তার আগের নাম জানতে পেরেছি সত্যি, কিন্তু যদি সে এখন তার নাম পরিবর্তন করে থাকে তবে? সে কেমন চেহারার লোক তার চিঠির ভেতরে বর্ণনা করা আছে? তার চেহারা যেমনভাবে বর্ণনা করা আছে তাতে বিশেষ কিছুই বোঝার উপায় নেই, খোঁজ করলে কলকাতার মধ্যে থেকে সেরকম চেহারার লোক হাজার হাজার বেরিয়ে যেতে পারে। তবে তুমি খোঁজ করে কিভাবে তাকে বের করবে? আমি বৈষ্ণবদের মধ্যে প্রথমে ভালো করে খোঁজ খবর করব, ও যাতে কৃষ্ণকে বের করতে পারি তার চেষ্টা করব। কিন্তু আপনার কাছে আমার একটা আর্জি আছে। কি পুরস্কার? কৃষ্ণকে খুঁজে বের করতে পারলে যাতে তুমি পুরস্কার প্রাপ্ত হও আমি নিজে বিশেষভাবে তার চেষ্টা করব। আমি আপনার কাছে পুরস্কারের আর্জি জানাচ্ছি না। তবে কি? আমার আর্জি এই যে, যে কর্মচারী কৃষ্ণ চৌধুরীর খোঁজ চেয়ে এই চিঠি লিখেছেন আপনি তাকে একটা চিঠি লিখে বলে দিন যে কলকাতার কোনো কর্মচারী কৃষ্ণ চৌধুরীকে চেনে না, অথচ কলকাতায় থাকবার ঠিক ঠিকানাও এ পর্যন্ত জানতে পারা যায়নি। এমন অবস্থায় কৃষ্ণ চৌধুরীকে দেখা মাত্রই ভালো করে চিনতে পারবে এরকম একজন লোককে কলকাতায় যেন পাঠিয়ে দেওয়া হয়। দারোগার কথা শুনে কর্মচারীও তার কথার অনুমোদন করলেন ও তক্ষুনি একটা চিঠি লিখে ডাকযোগে পাঠিয়ে দিলেন। প্রিয়নাথও তার কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করার ইচ্ছে সেখান থেকে বেরিয়ে গেলেন। এই রকম অবস্থায় এই কলকাতা মহানগরীর মধ্যে কৃষ্ণ চৌধুরীর সন্ধান করা যে কতটা সহজ তা শ্রোতারা অনায়াসে অনুভব করতে পারেন। একে কৃষ্ণ চৌধুরী প্রিয়নাথের কাছে পরিচিত নয়, দ্বিতীয়ত তাকে দেখলে অনায়াসেই চিনতে পারে এমন কোনো লোক ওর সাথে নেই, অথচ তার অবয়বের মধ্যে এমন প্রকাশ্য বিশেষ চিহ্ন নেই যা দেখা মাত্রই প্রিয়নাথ তাকে কৃষ্ণ চৌধুরী বলে অনুমান করে নিতে পারেন। সে একটু দীর্ঘ আয়তনের লোক তা সত্যি, কিন্তু কলকাতার ভেতরে ওরকম দীর্ঘ আয়তনের লোক যে কত শত আছে তার সংখ্যার হিসেব কে করে? এমন অবস্থায় কৃষ্ণ চৌধুরীর খোঁজ করা নিষ্প্রয়োজন তা জেনেও সরকারি কাজের অনুরোধে তার খোঁজে প্রিয়নাথ দারোগাকে যেতে হল। মেদিনীপুরের চিঠি অনুযায়ী প্রিয়নাথ জানতে পেরেছিলেন যে কৃষ্ণ চৌধুরী বৈষ্ণবের বেশে কলকাতায় বাস করছে, সুতরাং অনায়াসেই অনুমান করলেন যে বৈষ্ণবের বেশে বাস করতে হলে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষদের সাথেই কৃষ্ণ চৌধুরীর বাস করার সম্পূর্ণ সম্ভাবনা। মনে মনে এরকম ভেবে নিয়ে প্রিয়নাথ শহর ও শহরতলির মধ্যে যে যে জায়গায় বৈষ্ণবরা বাস করে
প্রথমে সেই সেই জায়গাতেই কৃষ্ণ চৌধুরীর সন্ধান করতে লাগলেন। সবসময় তিনি যে পোশাক পরে দিনে কাটিয়ে থাকেন সেই বেশে বৈষ্ণব বৈষ্ণবীদের সাথে মিশে গিয়ে তাদের কাছ থেকে কোনো কথা জেনে নেওয়া সম্ভব নয়। এই বিবেচনা করে ওর পোশাকেরও একটু পরিবর্তন করতে হলো। পরনে ধুতি ছেড়ে তার পরিবর্তে কৌপিন ও বহির্বাস ধারণ করতে হলো। শরীরের ওপরের অংশের বেশিরভাগ জায়গায় রাধাকৃষ্ণের ছাপ মারতে হলো। তুলসীর মালা কিনে গলায় পড়তে হলো। কপালে ও নাকের অগ্রভাগে তিলক মাটির ছাপ কেটে ভিক্ষোপযোগী একটা ঝোলা কাঁধে নিয়ে খালি পায়ে বের হতে হলো। এইভাবে বৈষ্ণব বেশে বের হয়ে বৈষ্ণবদের মধ্যে ঘুরে ঘুরে পরপর 4-5 দিন কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধান করে বেড়ালেন। কিন্তু প্রথমত কোনো জায়গাতেই তার কোনো খোঁজ পেলেন না। পরে কৃষ্ণ নামের অনেকগুলো বৈষ্ণবের এক এক করে সন্ধান পেলেন ঠিকই, কিন্তু তাদের আকৃতি প্রকৃতি কৃষ্ণ চৌধুরীর আকৃতি প্রকৃতির থেকে অনেকটাই আলাদা হয়ে গেল। তাও ভবিষ্যতের জন্য তাদের নাম ধাম প্রিয়নাথের ঝোলার মধ্যে থাকা পকেট বইতে তিনি লিখে রাখতে লাগলেন। ক্রমে আরও 2-4 দিন কেটে গেল, তবু প্রিয়নাথের বৈষ্ণব বেশ ঘুচল না বা কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধানও ছাড়তে পারলেন না। সেই সময় জানতে পারলাম যে গোকুল মিত্রের লেনের কিছু অংশকে লালবাগান করে এই লালবাগানে ভব নামের এক স্ত্রীলোক তার নিজের একখানা খাপরেলের ঘরে বাস করে। এই ভব আগে একজন নিতান্ত সামান্য বেশ্যা ছিল, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে সে তার আগের বৃত্তি অনেকটা এখন পরিত্যাগ করেছে। এখন সে একজনের আশ্রয়ে বাস করছে। ভব এখন বৈষ্ণবী, তার গলায় তুলসীর মালা, নাকে তিলক, হাতে কৃষ্ণ নামের ঝুলি ও মুখে রাধাকৃষ্ণ বলি সবসময় লেগে আছে। যার আশ্রয়ে ভব এখন বাস করে তার নাম গোপাল দাস মহান্ত। গোপাল দাস একটু লম্বা ধরনের লোক ও তার আকৃতি প্রকৃতি খানিকটা কৃষ্ণ চৌধুরীর আকৃতি প্রকৃতির সাথে মেলে, কিন্তু গোপাল দাস মহান্তই যে ওই কৃষ্ণ চৌধুরী তা বলা প্রিয়নাথের পক্ষে সহজ ছিল না। যাই হোক, ভব ও গোপাল দাস সম্বন্ধে দারোগা প্রিয়নাথকে গোপনে একটু খোঁজও করতে হলো। খোঁজ থেকে জানতে পারলেন যে প্রায় 1 মাস হয়ে গেল গোপাল ও ভব তীর্থ করতে বৃন্দাবন প্রভৃতি জায়গায় যাবার ইচ্ছে কলকাতা ছেড়ে চলে গেছে, কিন্তু প্রতিবেশী ও বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের বলে গেছে 1-1.5 মাসের মধ্যে তীর্থ করে তারা ফিরে আসবে। গোপাল দাস মহান্ত যে কোন প্রদেশীয় লোক, তার বাসস্থান কোথায়, গুপ্ত অনুসন্ধানে তার কিছুই জানতে পারলেন না প্রিয়নাথ। শুধু এটুকুই জানতে পারলেন যে গোপাল দাস মহান্ত প্রায় 1 বছর পর্যন্ত ভবর বাড়িতে বাস করছে। মাঝে মাঝে সে তার শিষ্যদের সাথে কলকাতা শহর ছেড়ে ভিক্ষার জন্য গিয়ে থাকে ও সময় সময় 8-10 দিন পরে ফিরে আসে। তার শিষ্যরা কে বা কোথায় থাকে তাও কেউ বলতে পারল না, কিন্তু সবাই বলল যে গোপাল দাস মহান্ত একজন অত্যন্ত ধার্মিক পুরুষ, ধর্মকর্ম তীর্থে ঘুরে ঘুরেই প্রায় সে দিন কাটায়। তুলসী মঞ্চের ওপর তার ভয়ানক ভক্তি, রাত দিনের মধ্যে প্রায় সব সময় সে তুলসী মঞ্চের কাছে পড়ে থাকে। গোপাল দাস মহান্ত ভবর কথা জেনেই প্রিয়নাথ যে কৃষ্ণ চৌধুরীর খোঁজ করা একেবারে ছেড়ে দিলেন তা নয়, কারণ গোপালই যে কৃষ্ণ তা উনি সম্পূর্ণভাবে নিশ্চিত করে উঠতে পারলেন না। একবার মনে করলেন কৃষ্ণই নিজের নাম গোপন করে গোপাল নামে ভবর বাড়িতে থাকছে, কিন্তু পরক্ষণেই আবার ভাবলেন যে গোপাল ধর্মকর্ম ও তীর্থ করেই যখন দিন কাটিয়ে দেয় তখন সেই দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরী কীভাবে হতে পারে। মনে মনে এমন ভেবে উনি কৃষ্ণ চৌধুরীর খোঁজ করা থেকে বিরত হলেন না। কৃষ্ণকে চিনতে পারে ক্রমে সেরকম একটা লোকও মেদিনীপুর থেকে এসে উপস্থিত হল। কৃষ্ণ চৌধুরীকে দেখলেই চিনতে পারবে এমন একটা লোক মেদিনীপুর থেকে এসে উপস্থিত হল ঠিকই, কিন্তু ভব বা গোপাল দাস মহান্ত এ পর্যন্ত বৃন্দাবন থেকে এসে উপস্থিত হল না। যতদিন পর্যন্ত গোপাল দাস পশ্চিম থেকে ফিরে না আসে সেই পর্যন্ত সেই লোকটা প্রিয়নাথের কাছেই থেকে গেল। প্রিয়নাথ শহরের নানা জায়গায় কৃষ্ণ চৌধুরীর অনুসন্ধান করতে লাগলেন। এইভাবে আরও 5-7 দিন পার হয়ে গেল। একদিন প্রিয়নাথ খবর পেলেন যে গোপাল দাস মহান্ত ও ভব বৃন্দাবন থেকে ফিরে এসেছে। খবর পাওয়া মাত্র তিনি বৈষ্ণব বেশে ভবর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনাকে পরম ভক্ত বৈষ্ণব ভেবে ভব বিশেষ যত্নের সাথে বসালো।
সেই জায়গায় বসে বসে রাধাকৃষ্ণ প্রেম সম্বন্ধে অনেক কথা ভবর সাথে হল। বৃন্দাবনের অনেক কথাও ক্রমে এসে পড়ল। কথা প্রসঙ্গে সে ও তার বৈষ্ণব গোপাল দাস মহান্ত বৃন্দাবনে গিয়ে যেসব জায়গায় ঘুরে এসেছে ও যা যা দর্শন করে এসেছে তা একে একে প্রিয়নাথের কাছে বর্ণনা করা শুরু করল। প্রিয়নাথও বিশেষ মনোযোগ দিয়ে তার সমস্ত কথা শুনতে লাগলেন। যে সময় প্রিয়নাথ ভবর বাড়িতে গেছিলেন সেই সময় গোপাল দাস মহান্ত বাড়িতে উপস্থিত ছিল না। যে সময় তিনি বসে বসে ভবর সাথে গল্প করছিলেন সেই সময় গোপাল দাস এসে উপস্থিত হল। প্রিয়নাথকে একজন গোঁড়া বৈষ্ণব ভেবে গোপাল দাসও তাঁর কাছে গিয়ে বসে পড়ল এবং তার পরিচয় ইত্যাদি নিয়ে তার কথায় বিশ্বাস করল। পরে সেও ভবর কাছে তুলসীতলায় বসে পড়ে প্রিয়নাথের সাথে কথা বলতে লাগল। মেদিনীপুর থেকে পাওয়া চিঠিতে কৃষ্ণ চৌধুরীর যেমন বর্ণনা ছিল, গোপাল দাসের আকৃতি প্রকৃতিও ঠিক সেই রকম বলে প্রিয়নাথের মনে হল। তিনি মনে মনে একরকম ধরেই নিলেন যে এই গোপাল দাস বাবাজি দস্যু দলপতি শ্রী কৃষ্ণ চৌধুরী। মনে মনে এইরকম ভেবে নিয়ে ভব ও গোপাল দাসের কাছ থেকে সেদিনের জন্য বিদায় গ্রহণ করলেন। আচ্ছা এখন আসি, আগামীকাল আবার এসে তোমার সাথে দেখা করব বলে সেই দিনের মতো সেই স্থান ছেড়ে চলে গেলেন। পরের দিন নিয়মিত সময় আবার গোপাল দাস মহান্তের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আজ প্রিয়নাথ একা নন, যে ব্যক্তি কৃষ্ণ চৌধুরীকে চেনার জন্য মেদিনীপুর থেকে এসেছিল আজ তাকেও বৈষ্ণবের বেশে ভালো করে সাজিয়ে তাকে সঙ্গে নিয়েই ভবর বাড়িতে গিয়ে হাজির হলেন। আজ সঙ্গে করে কয়েকজন পাহারাদারকেও নিয়ে গেছিলেন। গোপাল দাসের বাড়িতে ঢোকার আগে তাদেরকে গোপাল দাসের বাড়ির কাছাকাছি এক জায়গায় লুকিয়ে রেখে প্রিয়নাথরা গোপাল দাসের বাড়ির ভেতর প্রবেশ করলেন। পাহারাদারদের সাথে শুধুমাত্র এই বন্দোবস্ত রইল যে প্রিয়নাথের সঙ্গী মেদিনীপুরের সেই লোকটা গিয়ে তাদেরকে খবর দেওয়া মাত্র তারা সবাই গোপাল দাস মহান্তের বাড়ির ভেতর প্রবেশ করবে ও প্রিয়নাথের নির্দেশ মতো কৃষ্ণকে ধরবে। আর প্রিয়নাথ ও তার সঙ্গী দুজনেই একসাথে যদি বেরিয়ে চলে যান তাহলে তারাও সেই জায়গা থেকে নিজেদের জায়গায় চলে যাবে, গোপাল দাস মহান্তের বাড়িতে প্রবেশ করবার আর প্রয়োজন হবে না। এইভাবে সমস্ত স্থির করে প্রিয়নাথরা দুজন ভবর বাড়িতে প্রবেশ করলেন। যে সময় তারা বাড়ির ভেতর ঢুকলেন সেই সময় ভব ও গোপাল দাস মহান্ত দুজনেই বাড়িতে ছিল। আগেই উল্লেখ করা তুলসী মঞ্চের কাছে তারা দুজনেই বসে কথাবার্তায় নিযুক্ত ছিল। গোপাল দাসকে দেখা মাত্র প্রিয়নাথের সঙ্গী তাকে কৃষ্ণ চৌধুরী বলে চিনতে পারল ও সংকেত অনুযায়ী প্রিয়নাথকে বলে দিল যে এই দস্যু দলপতি কৃষ্ণ চৌধুরী। যে জায়গায় গোপাল দাস ওরফে কৃষ্ণ চৌধুরী ও ভব বসেছিল প্রিয়নাথও গিয়ে সেই জায়গায় বসে পড়লেন। অন্য আরেকজনের সাথে দেখা করে আমি এখনই ফিরে আসছি, এই বলে প্রিয়নাথের সঙ্গী সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখতে দেখতে আগে বলা পাহারাদাররা এসে বাড়ির ভেতর ঢুকল ও প্রিয়নাথের নির্দেশ মতো কৃষ্ণ চৌধুরীকে ধরল। কৃষ্ণ চৌধুরী প্রধান দস্যু দলপতি হলেও যেরকম অবস্থায় সে ধরা পড়ল তাতে সে নিজের পরাক্রম দেখাতে কোনো মতেই পারল না। এই অবস্থায় কৃষ্ণ চৌধুরীকে ধরেই যে প্রিয়নাথ নিশ্চিন্ত হলেন তা নয়। ভবর বাড়ি ভালো করে খুঁজে দেখলেন, বাসনপত্র গয়নাগাটি প্রভৃতি যা কিছু তার বাড়িতে পাওয়া গেল তার সমস্তই সন্দেহের মাল বলে একটা তালিকা প্রস্তুত করলেন ও সমস্ত জিনিসই শেষে প্রিয়নাথ দ্বারকা থানায় নিয়ে গেলেন। বলা বাহুল্য যে কৃষ্ণ ও ভব দুজনেই এখন বন্দী অবস্থায় তাঁদের কাছে রইল। যে সময় গোপাল দাস মহান্ত ওরফে কৃষ্ণ চৌধুরী জানতে পারল যে প্রিয়নাথ প্রকৃত বৈষ্ণব নন, পুলিশ কর্মচারী হয়ে বৈষ্ণব বেশে নিজের কাজ উদ্ধার করে নিলেন, তখন সে তাকেও হাজারো গালি দিল ও বলল, তোমার মতন ভণ্ড আমি আজ পর্যন্ত দেখিনি। উত্তরে প্রিয়নাথ বললেন, তুমি কিভাবে জানলে যে আমি ভণ্ড? ধর্মের ভান করে তোমার এইরকম অধর্ম আচরণ করা কি ভণ্ডামি বলা যায় না? আমি কি অধর্ম আচরণ করলাম? বিনা অপরাধে আমাকে ধরলে। যদি আমি আগে জানতে পারতাম যে তুমি বৈষ্ণব নও ভণ্ড পুলিশ কর্মচারী, তাহলে কি তুমি আমাকে এমন নিঃসহায় অবস্থায় ধরতে পারতে? কখনোই না। তোমাকে ধরে আমি অধর্ম আচরণ করিনি। যে ধর্মের ভান করে যে ব্যক্তি দস্যুতাচরণ করতে পারে, সেই ধর্মের ভান করে তাকে ধরাই যে কোনো রকম পাপাচার হয় তা আমার মনে হয় না, কারণ সঠের সহিত সঠতা করার কোনো পাপ নেই।
আমি দস্যু দলপতি, এ কথা তোমাকে কে বলল? আমাকে যেই বলুন, আমি জানি তুমি দস্যু দলপতি। তোমার নাম গোপালা দাস মহান্ত, প্রকৃত নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী। মিথ্যে কথা, আমার নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী নয়, বা কৃষ্ণচন্দ্র চৌধুরী নামে কোনো ব্যক্তিকে আমি চিনিও না। যদি তুমি কৃষ্ণচন্দ্র চৌধুরী না হও, তাহলে তোমার আসল নাম কি? আমার নাম গোপাল দাস মহান্ত। মিথ্যে কথা, তোমার নাম কৃষ্ণ চৌধুরী, এটা আমি হলফ করে বলতে পারি। আমার কথা ঠিক কি না তা তুমি একটু পরেই জানতে পারবে। একটু পরে আমি কি জানব? যে মেদিনীপুর জেলার ভেতর তোমার বাসস্থান, সেই মেদিনীপুর জেলার যেসব লোক তোমাকে ভালোভাবে চিনতে পারে, তোমাকে তাদের কাছে নিয়ে গেলেই তখন বুঝতে পারবে আমার কথা ঠিক কি তোমার কথা ঠিক। তখন দেখবেন আমার কথা ঠিক হবে। তোমার কথা যদি ঠিক হয় তখন তোমাকে ছেড়ে দেবো। শুধুমাত্র আমাকে ছেড়ে দেবেন? বিনা অপরাধে যে আমাকে ধরলেন ও অকারণে আমাকে যে কষ্ট দিলেন, তার জন্য তখন কে দায়ী হবে? তার জন্য তোমাকে ভাবতে হবে না, তখন আমি তার দায়ী হব। আইন অনুযায়ী যা কিছু করতে হয় তখন তা আমার উপরেই করো। এখন আমাকে কোথায় নিয়ে যাবেন? হাজতে। হাজতে? আমি এমন কি অপরাধ করেছি আমাকে হাজতে যেতে হবে? হাজতে থাকার উপযুক্ত অপরাধ তুমি করেছো, সুতরাং হাজতেই থাকতে হবে। আমি কি অপরাধ করেছি? এমন বিশেষ কিছু অপরাধ করোনি, তবে কয়েক জায়গায় ডাকাতি করেছো মাত্র। আমি কোথায় ডাকাতি করেছি, বা কোনো ডাকাতির জিনিস আমার কাছে পাওয়া গেছে কি? যে জায়গায় ডাকাতি তুমি করেছো তা সময় মতোই তুমি জানতে পারবে। আর যেসব জিনিস তোমার ও তোমার উপপত্নীর ভবর ঘর থেকে পাওয়া গেছে, সেই সমস্ত জিনিসপত্রই ডাকাতির। ও কথা আপনিও মনে করবেন না। যে সকল জিনিসপত্র আমাদের কাছে পাওয়া গেছে তার প্রত্যেকটা জিনিস আমি কোনো না কোনো জায়গা থেকে কিনেছি, তা এক এক করে আমি আপনাদের দেখিয়ে দেব, তখন জানতে পারবেন যে ওই সব জিনিস চুরি করা কিনা। তবে কি তুমি বলতে চাইছো যে যেসব বস্তু তোমার ঘরে পাওয়া গেছে তার মধ্যে একটা জিনিসও চুরি করা জিনিস নয়? আমি যখন কখনো কারো জিনিস চুরি করিনি, তখন আমার ঘরে চুরির জিনিস আসবে কিভাবে? কৃষ্ণ চৌধুরী যেমনভাবে প্রিয়নাথের কথার উত্তর দিল, তাতে তিনি বেশ বুঝতে পারলেন যে তার কাছ থেকে পাওয়া জিনিসগুলোর মধ্যে কোনো জিনিস চুরির বলে তারা যতক্ষণ প্রমাণ করতে পারবেন না, বা যে পর্যন্ত কৃষ্ণ চৌধুরীর বিশ্বাস না জন্মাবে যে এবার আর তার ছাড় নেই, সেই পর্যন্ত সে স্পষ্ট করে কোনো কথাই পুলিশের কাছে প্রকাশ করবে না। মনে মনে এইরকম ভেবে গোপাল দাস মহান্ত ওরফে কৃষ্ণ চৌধুরী ও তার উপপত্নী ভবকে কয়েদি অবস্থায় আপাতত হাজত ঘরে জায়গা করে দেয়া হলো। মেদিনীপুর পুলিশে যে কর্মচারীর আদেশ মতো কৃষ্ণ চৌধুরীকে ধরা হয়েছিল, সেই পুলিশ কর্মচারীকে কৃষ্ণ ও ভব কীভাবে ধরা পড়েছে তা ও তাদের কাছ থেকে যেসব জিনিসপত্র পাওয়া গেছে তার আনুপূর্বিক অবস্থা বিবৃত করে একটা চিঠি লেখা হলো। সেই চিঠিতে আরও লেখা হলো যেসব বাড়িতে কৃষ্ণ ডাকাতি করেছে বা যেসব লোক অপহৃত জিনিসপত্র সব চিনতে পারবে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এই জায়গায় পাঠিয়ে দেওয়া কর্তব্য, কারণ কৃষ্ণ চৌধুরীর কাছ থেকে পাওয়া জিনিসপত্র ইত্যাদি চুরির জিনিস বলে যদি শনাক্ত না হয় তাহলে কৃষ্ণ ও ভবকে কিভাবে আটকে রাখা যাবে? মেদিনীপুরে চিঠি পাঠানোর কয়েকদিন পরেই যে কর্মচারী সেই জায়গার ডাকাতি মোকদ্দমার অনুসন্ধানে নিযুক্ত ছিলেন, দুজন ফরিয়াদির সাথে তিনি এসে কলকাতায় উপস্থিত হলেন। যে দুজন তার সঙ্গে এলো তার একজনের নাম পার্বতী বেওয়া, মেদিনীপুর জেলার মধ্যস্থিত পদনপুর গ্রামে তার বাস। এই পার্বতী বেওয়ার সোনা রূপোর গয়না বাসনপত্র প্রভৃতি অনেক জিনিস ছিল, কিন্তু কৃষ্ণ চৌধুরী ও তার দলভুক্ত ডাকাতদের অনুগ্রহে সে এখন পথের ভিখারিণী হয়ে পড়েছে। তার বাড়িতে ডাকাতি করে তার জিনিসপত্র ও পয়সা কড়ি এমনভাবে অপহরণ করা হয়েছে যে ভিক্ষা ছাড়া তার জীবন ধারণের আর কোনো রকম সম্ভাবনা নেই। অন্য আরেক ব্যক্তির নাম রামদয়াল বন্দ্যোপাধ্যায়, এনার বাসস্থান শিবানীপুর, সাব ডিভিশন জাহানাবাদ, জেলা হুগলি। দস্যুরা পার্বতী বেওয়ার যেরকম অবস্থা করেছিল, এনার অবস্থা ততদূর না হলেও এনার চির সঞ্চিত সমস্ত জিনিসপত্রই ডাকাতরা অপহরণ করে নিয়ে গেছিল। গোপাল দাস বাবাজির ঘরে যে সকল জিনিসপত্র পাওয়া গেছিল তার সমস্তই এক এক করে পার্বতী বেওয়া ও রামদয়াল বন্দ্যোপাধ্যায়কে দেখানো হলো। সেই সব জিনিসপত্র তারা ভালোভাবে দেখে বললেন, আমাদের বাড়ি থেকে যেসব জিনিস অপহৃত হয়েছে
তার একটাও এর মধ্যে নেই। প্রিয়নাথের সম্পূর্ণরূপে বিশ্বাস ছিল গোপাল দাসের ঘরে যেসব জিনিসপত্র পাওয়া গেছে তার সমস্তই চুরি করা জিনিস, কিন্তু যখন দেখলেন যে ফরিয়াদি দুজন তার একটাও চিনতে পারল না, তখন প্রিয়নাথের মনে হল, তবে কি আমরা কৃষ্ণ চৌধুরী ভেবে ভুল করে অন্য আরেক ব্যক্তিকে ধরেছি? গোপাল দাস যা বলেছিল তবে কি তার কথাই সত্যি? সে বাস্তবে কি কৃষ্ণ চৌধুরী নয়? ও তার ঘর থেকে পাওয়া জিনিসপত্র চুরির জিনিস নয়? প্রিয়নাথ মনে মনে এইরকম নানা ধরনের চিন্তা করছেন, এমন সময় যে কর্মচারী মেদিনীপুর থেকে ফরিয়াদি দুজনকে এনেছিলেন তিনি প্রিয়নাথের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ফরিয়াদি দুজন কোনো জিনিসপত্র চিনতে পারল কি? না, এতগুলো জিনিসের মধ্যে একটাও তারা নিজের বলে চিনতে পারল না। ওদের কথার ভাবে মনে হচ্ছে যে এইসব জিনিসের মধ্যে একটা জিনিসও ওদের নয়। বড়ই দুঃখের বিষয়। তবে কি আমাদের এত কষ্ট সমস্তই ব্যর্থ হবে? আমিও তাই ভাবছি। আরও ভাবছি এত কষ্ট করেও তবে কি আমরা আসল কৃষ্ণ চৌধুরীকে ধরতে পারিনি? আপনারা যাকে ধরেছেন ও যার বাড়ি থেকে এই সব জিনিসপত্র পাওয়া গেছে সেই ব্যক্তি এখন কোথায়? সে এখন হাজতে আছে। তাকে আমি একবার দেখতে পারি না? কেন পারবেন না? ইচ্ছা করলে এখনই তাকে হাজত থেকে আনিয়ে নিতে পারি, কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই, এখনই তার সাথে সাক্ষাৎ করবার বিশেষ কিছু প্রয়োজন আছে কি? এমন বিশেষ প্রয়োজন কিছুই নেই। তবে যাকে আপনারা জুত করেছেন সে আসল কৃষ্ণ চৌধুরী কি না তাই জানবার ইচ্ছা ছিল। ধৃত ব্যক্তি আসল কৃষ্ণ চৌধুরী কি অন্য কোনো ব্যক্তি তা আপনি কিভাবে জানতে পারবেন? আপনি কৃষ্ণ চৌধুরীকে চেনেন কি? আমার বিশ্বাস আমি কৃষ্ণ চৌধুরীকে চিনি। তাকে দেখলে আমি তাকে চিনতে পারবো, সেও আমাকে চিনতে পারবে। আগে যে মোকদ্দমায় কৃষ্ণ চৌধুরীর কারাদণ্ড হয় সেই মোকদ্দমায় অনুসন্ধান সময় আমিও সেই জায়গায় উপস্থিত ছিলাম। শেষে কৃষ্ণ চৌধুরী যখন জেল থেকে মুক্ত হয় সেই সময় আমার কাছেই তাকে পাঠানো হয়েছিল। আমি তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। সুতরাং আমার সম্পূর্ণ বিশ্বাস যে কৃষ্ণ চৌধুরীকে দেখলেই আমি চিনতে পারব। কর্মচারীর কথা শুনে প্রিয়নাথের মনে একটু আনন্দের উদয় হলো। ভাবলেন উনি মনে মনে যে সন্দেহ করছিলেন এখনই ওনার সেই সন্দেহ দূর হবে, এখনই উনি বুঝতে পারবেন যে ওনারা আসল কৃষ্ণ চৌধুরীকে ধরতে সমর্থ হয়েছেন, নাকি ভুলবশত কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে এনে অনর্থক তাকে হাজতে আটকে রেখেছেন। মনে মনে এই ভেবে গোপাল দাস মহান্ত ও ভব দুজনকে তখনই হাজত থেকে আনিয়ে নিলেন। গোপাল দাসকে দেখা মাত্রই কর্মচারী বললেন, হি হে কৃষ্ণ, তুমি আবার ধরা পড়েছ? হ্যাঁ মশাই, ধরা পড়েছি। আগে দোষ করেছিলাম কাজেই ধরা পড়েছিলাম, সুতরাং সেই সময় আমার কোনো রকম আক্ষেপ হয়নি। এইবার কিন্তু মশাই একবারে বিনা দোষে ধরা পড়েছি। কি ধরনের বিনা দোষে ধরা পড়েছ? দোষ করেছো বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, সুতরাং তুমি ধরা পড়েছ। আমি কি দোষ করেছি যে আমার নামে ওয়ারেন্ট বেরোবে? ডাকাতি করেছ। আমি কোথায় ডাকাতি করেছি? মেদিনীপুর জেলার মধ্যে এক জায়গায় ডাকাতি করবার সময় তোমাকে এক ব্যক্তি চিনতে পেরেছিল। তাছাড়া তোমার দলের যে সব লোক সেই ডাকাতিতে সেই সময় ধরা পড়ে তার মধ্যে কোনো কোনো ব্যক্তি তোমার নামও বলে দিয়েছিল। মিথ্যে কথা! জেল থেকে খালাস হওয়ার পর আমি যখন কোনো ডাকাতিতে যুক্ত হইনি তখন ডাকাতি করবার সময় আমাকে কিভাবে চিনতে পারবে? আর যারা ধরা পড়েছিল তারাই বা মিথ্যে করে আমার নাম কেন বলে দেবে? তবে কি তুমি এখন ডাকাতি ব্যবসা ছেড়ে দিয়েছ? অনেক দিন থেকে আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি। বুঝতে না পেরে যৌবনে যা করেছিলাম তার আর কোনো কথা নেই, কিন্তু এখন আমি ক্রমেই বুড়ো হয়ে যাচ্ছি, সুতরাং পাপ কাজ সব ছেড়ে দিয়ে এখন যাতে কিছু ধর্ম উপার্জন করতে পারি তারই চেষ্টায় আছি। তীর্থে তীর্থে ঘুরেই এখন দিন কাটাই। এখন যদি ডাকাতি ব্যবসা ছেড়ে দিয়ে ধর্মকর্মে মনসংযোগ করে থাকো তাহলে ঘর বাড়ি এমনকি দেশ পর্যন্ত ছেড়ে অন্য নামে আপনার পরিচয় দিয়ে লুকিয়ে চুরিয়ে কলকাতায় বাস করছো কেন?
আপনাদের অত্যাচারে জেল থেকে খালাস হওয়ার পর কিছুদিন দেশে বাস করেও দেখেছি, যে জায়গায় ও যার দ্বারা ডাকাতি হবে আপনারা অমনি এসে আমার খোঁজ নেবেন, আমার খানা তল্লাশি করবেন ও বিনা দোষে আমাকে নিয়ে যথেষ্ট কষ্ট দেবেন। এমন অবস্থায় কাজেই আমাকে দেশ ছাড়তে হয়েছে, আর নামও পাল্টে নিয়ে এখন গোপাল দাস মহন্ত নামে এই জায়গায় বাস করছি। আমি তোমাকে ভালো করে চিনি, সুতরাং তোমার সুন্দর মিষ্টি কথায় তুমি আমাকে কখনোই ভোলাতে পারবে না। এখন বলো দেখি কৃষ্ণ, ইদানিং যেসব ডাকাতিতে তুমি দলপতির কাজ করেছ, সেই সব ডাকাতির কোনো জিনিস এখনো পর্যন্ত তোমার কাছে আছে কি না? আমার ঘরে যেসব গয়নাগাটি বা জিনিসপত্র ছিল তা সমস্ত এই জায়গায় আনা হয়েছে। যেসব বাড়িতে ডাকাতি হয়েছে তাদের প্রত্যেককে আনিয়ে ওই সব জিনিসপত্র দেখান, তাহলেই জানতে পারবেন যে কোনো ডাকাতির মাল আমার ঘরে আছে কি না। যেসব জিনিস সবসময় ঘরে সকলেই দেখতে পারে, অপহৃত জিনিসের মধ্যে থেকে সেরকম জিনিস খোলাখুলি রাখবার পাত্র তুমি নও। অপহৃত কোনো জিনিস যদি তোমার কাছে থাকে তা তুমি প্রকাশ্যে রাখুনি, কোনো গোপন জায়গায় তুমি সেই সব জিনিস লুকিয়ে রেখেছ। ডাকাতি ছাড়া অন্য কোনো কাজ তোমার জীবনে কখনো তুমি করনি, অথচ তীর্থে তীর্থে ঘোরবার জন্য তুমি যে সব অর্থ ব্যয় করে থাকো তাই বা তুমি কোথা থেকে পাও? অপহৃত জিনিস বিক্রি করে তীর্থ ঘুরে বেড়ানো প্রভৃতির সমস্ত খরচা তুমি চালিয়ে থাকো নাকি? কর্মচারীর এই কথা শুনে কৃষ্ণ আর কোনো কথা বলল না, একেবারে চুপ করে সেই জায়গায় বসে রইল। কর্মচারীর সাথে পরামর্শ করে শেষে প্রিয়নাথ ঠিক করলেন যে কৃষ্ণ চৌধুরীর বাড়িতে আবার একবার ভালো করে অনুসন্ধান করে দেখা আবশ্যক। প্রকাশ্যভাবে কৃষ্ণ চৌধুরী যেসব জিনিসপত্র রেখেছিল তার সমস্তই তারা পেয়ে গিয়েছেন, এখন এটা দেখা আবশ্যক যে গোপনভাবে কোনো জিনিস সে বাড়ির কোনো জায়গায় সে রেখে দিয়েছে কিনা। লুকানো জিনিস যদি কিছু পাওয়া যায় তাহলে সেই সমস্ত জিনিস নিশ্চয়ই চুরির জিনিস হওয়ার সম্ভাবনা। কৃষ্ণ চৌধুরী যে বাড়িতে বাস করে ভালো করে আবার সেই বাড়ির অনুসন্ধান করা আবশ্যক। মনে মনে এইরকম স্থির করে মেদিনীপুর থেকে যে কর্মচারী এসেছিলেন তাকে, কৃষ্ণ চৌধুরীকে, ভবকে, ফরিয়াদি দুজনকে ও তার সাথে কয়েকজন লোককে সঙ্গে নিয়ে আবার ভবর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন প্রিয়নাথ। সিন্ধুক বাক্স প্রভৃতি বাড়ির প্রকাশ্য জিনিস সব আগেই অনুসন্ধান করা হয়েছিল, আবার সেই সব জিনিসের খোঁজ করবার আর প্রয়োজন হল না। এবার প্রথম থেকেই ঘরের মেঝের উপর প্রিয়নাথদের চোখ পড়ল, যে ঘরে কৃষ্ণ ও ভব সুত। প্রথমত সেই ঘরের মেঝে একদিক থেকে ভালোভাবে খুঁড়তে আরম্ভ করলেন। প্রায় অর্ধেক আন্দাজ খনন করার পর এক জায়গায় একটা মাটির তৈরি হাঁড়ির ওপর ওনাদের চোখ আকৃষ্ট হল। যত্নের সাথে সেই হাঁড়িটা উঠিয়ে নিলেন, দেখলেন যে সোনা ও রূপো দিয়ে তৈরি গয়না দিয়ে ওটা ভর্তি। এই রকম অবস্থায় যেসব গয়না পাওয়া গেল তার মধ্যে অনেকগুলি গয়না পার্বতী বেওয়া শনাক্ত করল ও বলল, আমার ঘর থেকে যেসব গয়না ডাকাতরা অপহরণ করেছে তা সবগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু বেশিরভাগই এই হাঁড়ির ভেতর আছে। আমার গয়নাগুলো ছাড়া অন্যান্য যেসব গয়নাগাটি দেখতে পাচ্ছি তা আমার নয়, বা ওটা কার তাও আমি জানি না। রামদয়াল বন্দ্যোপাধ্যায়ও তাদের সাথে সেই জায়গায় উপস্থিত ছিলেন, তিনিও ওই গয়নাগাটি ভালো করে দেখলেন ও সবশেষে বললেন, আমার বাড়ি থেকে চুরি যাওয়া গয়নাগাটির মধ্যে কোনো গয়না এর মধ্যে নেই। মাটির হাঁড়ির ভেতর থেকে এক হাঁড়ি সোনা ও রূপো দিয়ে তৈরি গয়না পেয়ে প্রিয়নাথদের মনে অনেক আশা হলো, ভাবলেন ভালো করে খোঁজ করলে আরও অনেক গয়না কৃষ্ণ চৌধুরীর বাড়ি থেকে পেয়ে যাব। মনে মনে এসব ভেবে ঘরের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁড়ে ফেললেন, কিন্তু আর কোনো জায়গা থেকে অন্য কোনো জিনিস পেলেন না। বাড়ির সমস্ত জায়গায় প্রায় খুঁড়ে ফেলা হয়েছিল, কেবলমাত্র বাকি ছিল তুলসী মঞ্চ, যে তুলসী মঞ্চের কাছে কৃষ্ণ চৌধুরী সব সময় বসে থাকত। সেই জায়গাটা খুঁড়ে দেখা কর্তব্য কিনা ও তুলসী গাছ উঠিয়ে ফেলে তার নিচে মাটির মধ্যে ভালো করে খোঁজ করে দেখা উচিত কিনা মনে মনে তখন এই চিন্তা এসে উপস্থিত হল প্রিয়নাথের। একটু চিন্তার পর প্রিয়নাথ একরকম ঠিক করে ফেললেন যে তুলসী মঞ্চের নিচের ভাগ ভালো করে খুঁড়ে দেখা কর্তব্য।
কাজের অনুরোধে যা কর্তব্য বলে মনে মনে ঠিক করলেন, সেই কাজ সম্পন্ন করতে কিন্তু হঠাৎ সাহস হলো না। কৃষ্ণ চৌধুরী ডাকাত হলেও সে হিন্দু, যে জায়গায় বসে সে ঈশ্বর আরাধনা করে থাকে। প্রিয়নাথ হিন্দু হয়ে সেই জায়গার ওপর কিভাবে হস্তক্ষেপ করতে পারবেন, মনে সেই ভাবনার উদয় হল। বিশেষত হিন্দুর আরাধ্য তুলসীর অপমান করতেও তার মন সহসা প্রবৃত্ত হল না। এইরকম অবস্থায় পড়লে হিন্দুর কীরকম মনের ভাব হয়ে থাকে তা হিন্দু মাত্রেই সহজে অনুমান করতে পারেন। এরকম অবস্থায় তার কি কর্তব্য, হঠাৎ তার কিছুই ঠিক করতে না পেরে প্রিয়নাথ একটু দূরে গিয়ে বসে পড়লেন। মেদিনীপুর থেকে যে কর্মচারী এসেছিলেন তিনি মুসলমান, সুতরাং তার অবস্থা ও প্রিয়নাথের অবস্থায় অনেক প্রভেদ। তার মনের ভাবের থেকে প্রিয়নাথের মনের ভাবের পার্থক্য বিস্তর। প্রিয়নাথকে দূরে গিয়ে বসতে দেখে তিনি কি বুঝলেন তা বলতে পারা যাবে না, বা প্রিয়নাথের মনের ভাব তিনি কিছু বুঝতে পারলেন কিনা তা তিনি জানেন না। কিন্তু তার দিকে খেয়াল না করে বা তাকে কোনো কথা আর জিজ্ঞাসাও না করে তিনি নিজের হাতে তুলসী মঞ্চ থেকে তুলসী গাছটা উপড়ে ফেললেন ও তুলসী মঞ্চ ভেঙে ফেলতে চাইলেন। তুলসী মঞ্চের অতি সামান্য অংশ ভাঙা মাত্রই দেখতে পাওয়া গেল তার ভেতরেও একটা মাটির তৈরি বেশ বড় রকমের হাঁড়ি রয়েছে। সেই হাঁড়ির বেশিরভাগ সোনার গয়নায় ভর্তি, অবশিষ্ট অংশ রূপো দিয়ে তৈরি অলংকার ও নগদ টাকায় ভর্তি। এই মাটির পাত্রের ভেতর যেসব গয়না ছিল তার কিছু রামদয়াল বন্দ্যোপাধ্যায় শনাক্ত করলেন। অবশিষ্টগুলো কার তা পরে জানতে পারলেও তখন কিন্তু তা জানতে পারা গেল না। কৃষ্ণ চৌধুরী ও ভবর বাড়ি থেকে প্রায় সমস্ত জিনিসপত্রের সাথে কৃষ্ণ চৌধুরী ও ভবকে নিয়ে প্রিয়নাথ আবার থানা এলেন। এখন কৃষ্ণ চৌধুরী বুঝতে পারল যে এ যাত্রা তার আর কোনোভাবেই নিস্তার নেই। তখন তাকে জিজ্ঞাসা করায় সে সব কথা স্বীকার করল। কীভাবে সে প্রথম ডাকাতি করা আরম্ভ করে ও শেষে কীভাবে সে দলপতি পর্যন্ত হয়েছিল, কীভাবে ও কোন কোন জায়গায় সে ডাকাতি করেছে, এক এক করে সমস্ত কথাই সে অবশেষে প্রিয়নাথদের কাছে স্বীকার করল। কৃষ্ণ চৌধুরী সম্বন্ধে এখানে অন্যান্য আর যে কোনো অনুসন্ধান বাকি ছিল দু তিন দিনের মধ্যে ক্রমে তাও শেষ হয়ে গেল। সমস্ত গয়না চিঠির সঙ্গে অবশেষে কৃষ্ণ চৌধুরীকে মেদিনীপুরে পাঠানো হলো। মেদিনীপুরে গিয়েও কৃষ্ণ চৌধুরী অনুসন্ধানকারী পুলিশ কর্মচারীদেরকে বা বিচারকদের আর কোনোভাবে কষ্ট দিল না। যিনি তাকে যা জিজ্ঞাসা করলেন সে তাকে তার যথাযথ উত্তর দিল। কৃষ্ণ চৌধুরীর নির্দেশ মতো অবশেষে আরও অনেকগুলো ডাকাত ধরা পড়ে ও তাদের কাছ থেকেও অনেকগুলো ডাকাতির মাল বের হয়ে পড়ে। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেটের কাছে কৃষ্ণ চৌধুরীর মোকদ্দমার প্রথমে শুনানি হয়। তিনি উপস্থিত মত সাক্ষ্য প্রমাণ নিয়ে দলবলের সাথে কৃষ্ণকে মেদিনীপুরের দায়রায় পাঠিয়ে দেন। দায়রার বিচারে অবশেষে কৃষ্ণ চৌধুরী চিরদিনের জন্য নির্বাসিত হয়। আন্দামান থেকে ফিরে আসা লোকজনদের মুখে শুনতে পাওয়া যায় যে কৃষ্ণ চৌধুরী সেই জায়গায় এখনও পর্যন্ত জীবিত আছে। কৃষ্ণচন্দ্র চৌধুরী তার ছোটবেলা থেকে আরম্ভ করে এই বৃদ্ধাবস্থা পর্যন্ত যেসব কাজ করেছে তার যথাযথ পরিচয় প্রিয়নাথের কাছে সে দিয়েছিল। প্রিয়নাথ তার জবানবন্দির ছলে তার দৈনিক লিপিতে লিখে রেখেছিলেন। তার জীবনের সংক্ষিপ্ত বিবরণ এই জায়গায় শ্রোতাদের উপহার দেওয়া বোধহয় নিতান্ত কর্তব্যকর্ম। কৃষ্ণচন্দ্র চৌধুরী বলেছিল, আমার নাম কৃষ্ণচন্দ্র চৌধুরী, আমার বাসস্থান মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী থানা এলাকার শালবনী গ্রামে। আমার বিয়ে হবার অল্প দিন পরে আমার বাবার মৃত্যু হয়। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন সাংসারিক কোনো কাজে আমি কখনো হস্তক্ষেপ করিনি। বাবার আয় করা পয়সায় অনায়াসে দিন যাপন করতাম। আমার রোজগার কাজের মধ্যে প্রধান কাজ ছিল কুস্তি করা ও লাঠি খেলা। ছোটবেলাতেই লাঠি খেলতে আমি এমন নিপুণ হয়েছিলাম যে গ্রামের মধ্যে সেই সময় যেসব ব্যক্তি লাঠি খেলতে জানতেন তারা আমার কাছে হার স্বীকার করতেন। বাবা বেঁচে থাকতে এমন কোনো কাজ আজ আমি শিখিনি যে বাবার অবর্তমানে সেই কাজ করে আমি অনায়াসে দিন পাত ও পরিবার প্রতিপালন করতে পারি। বাবার পরলোক প্রাপ্তিতে সংসারের সমস্ত ভারই আমার উপর পড়ল, কিন্তু সংসারের খরচ চালানোর অন্য কোনো উপায় না জানায়
বাধ্য হয়ে আমার বাল্য সহায় লাঠির আশ্রয় গ্রহণ করতেই হল। আমাদের প্রদেশের জমিদার, মহাজন বা অন্য কোনো ধনশালী লোকের কোনোভাবে লাঠিয়ালের প্রয়োজন হলে আমার দ্বারাই তাদের সামান্য সামান্য লাঠিয়ালের কাজ চলে যেত। কিন্তু তাদের কাছে যে পরিমাণ সাহায্য পেতাম তাতে কোনো মতে দিন যাপন হতো মাত্র। বাবা জীবিত অবস্থায় আমি যেমনভাবে খরচপত্র করে এসেছি এখন সেই সব খরচ ক্রমেই বন্ধ হয়ে আসতে লাগল। সুতরাং উপায় না দেখে পয়সা উপার্জনের জন্য আমাকে অন্য পথ অবলম্বন করতে হলো। যেই সময় আমি জমিদার মশাইয়ের কাছে ঠিকে কাজে নিযুক্ত ছিলাম সেই সময় জোর করে এক খণ্ড জমি জমিদার মশাইয়ের দখল কর্মের প্রয়োজন হয়। ওই কাজ কেবলমাত্র আমার দ্বারা হবার আশা না থাকায় অন্যান্য জায়গা থেকে তিনি আরও কয়েকজন লাঠিয়ালকে নিয়ে আসেন। ওই লাঠিয়ালদের মধ্যে গোপাল নামের এক ব্যক্তির সাথে আমার একটু ভালোবাসা জন্মায়। তারপর থেকে সময় সময় গোপাল আমার বাড়িতে আসত, আমিও মাঝে মধ্যে তার বাড়িতে যেতাম। আমার অবস্থা দেখে গোপাল সবসময় বলতো, চলাচলের পক্ষে তোমার খুব অনটন, কিন্তু তুমি যেমন উপযুক্ত লোক তাতে তোমার অন্ন বস্ত্রের কষ্ট হওয়া নিতান্ত অন্যায়। সুযোগ মতো আমি সঙ্গে করে অন্য আর একটা কাজে নিয়ে যাব, ও দেখব তোমার কষ্ট আমি কোনোভাবে দূর করতে পারি কি না। গোপাল মাঝে মধ্যে আমাকে একরকম বলতো ঠিকই, কিন্তু কী কাজে যে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তা কোনোভাবে আমাকে বলতো না, অথচ সঙ্গে করেও কোনো জায়গায় নিয়ে যেত না। এমনি করে কিছুদিন যাবার পর একদিন সন্ধ্যের পর গোপাল এসে আমার বাড়িতে উপস্থিত হল। ও বলল, আমরা বিশেষ লাভজনক কোনো এক কাজে আজই যাচ্ছি, তুমি আমাদের সাথে এসো। গোপাল কী কাজে যাচ্ছে সেটা বিশেষ জানতে না পারলেও সেই রাতে আমি তার সাথে গেলাম। রাত্রি দুই প্রহরের পর জানতে পারলাম যে আমরা কী কাজে গেছি। সেই সময় একবার মনে হলো এমন কাজে হাত দেওয়া আমার কর্তব্য নয়, কিন্তু গোপালের পরামর্শ অনুযায়ী ও নিজের অবস্থার দিকে তাকিয়ে অবশেষে গোপালের প্রস্তাবে রাজি হলাম। আমি গোপালের সাথে কী কাজের জন্য গেছি তা বোধহয় আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন। ওর কাজ আর কিছুই না, ডাকাতি। আমরা প্রায় 25 জন এইভাবে দলবদ্ধ হয়ে সেই রাতেই একজন গৃহস্থের বাড়িতে ডাকাতি করলাম। কীভাবে ডাকাতি করতে হয় তা এর আগে আমি জানতাম না, এই আমার প্রথম ডাকাতি। মশাল জেলে বাড়ির দরজা জানলা ভেঙে ভয়ানক বিকট চিৎকার করে অনেকেই সেই বাড়ির ভিতর ঢুকল। কয়েকজন মাত্র অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে রইল। অস্ত্রের মধ্যে আমার হাতে শুধুমাত্র এক গোছা লাঠি ছিল। ওদের সাথে বাড়ির ভিতরে ঢুকতে আমার সাহস হলো না। লাঠি হাতে আমি বাড়ির বাইরে এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। ইচ্ছা যদি কেউ আমার উপর আক্রমণ করে ও আমি কোনোভাবে যদি আত্মরক্ষা করতে না পারি তাহলে আমি সেখান থেকে অনায়াসে পালিয়ে যেতে পারি। আমি যে দলের সাথে গেছিলাম তাদের অবস্থা দেখে ও তাদের ভয়ানক চিৎকারের শব্দ শুনে গ্রামের সব লোকই খুব ভয়ে পেয়ে গেছিল। সুতরাং আমাদেরকে আক্রমণ করার ইচ্ছে নিয়ে কেউই আমাদের কাছে এলো না, কিন্তু বাড়ির ভিতর থেকে কেবল ভয়ানক শব্দ মাঝে মাঝে বাইরে আসতে লাগলো। যারা লুট করতে বাড়ির ভেতরে গেছিল এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে গেলে পরে তারা সবাই বাইরে এলো ও আমাদেরকে সঙ্গে নিয়ে সেই জায়গা ছেড়ে চলে গেল। ক্রমেই সেই গ্রাম থেকে বের হয়ে আমরা আমাদের সাধ্য মতন তাড়াতাড়ি চলতে লাগলাম। এইভাবে টানা 2 ঘন্টা হেঁটে একটা পুকুরের ধারে গিয়ে আমরা সবাই বসলাম। লুট করে যে সব জিনিসপত্র আনা হয়েছিল সেই পুকুরের ধারে বসে সবাই সেই সব জিনিস ভাগ করে নিলাম। কোন ব্যক্তি কী পেল তা আমি জানতে পারলাম না, কিন্তু গোপাল আমাকে 25 টাকা দিল। ও বলল, খুব সাবধানে থেকো আর এই কথা যেন কারো কাছে কোনোভাবে বলে ফেলো না। যেদিন আমরা এমন কাজে আবার যাব সেদিন তোমাকেও সঙ্গে করে নিয়ে যাব, বুঝলে? গোপালের কথা শুনে ও একবারে নগদ 25 টাকা পেয়ে আমি যে কী পরিমাণ সন্তুষ্ট হলাম তা বলে বোঝাতে পারব না। যা হোক, ক্রমে ওই পুকুরের কাছ থেকে আমরা সবাই আলাদা হয়ে গেলাম। ও যা যেদিকে ইচ্ছা সেই দিকেই চলে গেল, আমি আমার গ্রামের দিকেই এগিয়ে শুনলাম। ও সকাল হবার আগেই আমার বাড়িতে এসে পৌঁছে গেলাম।
এইভাবে কিছুদিন কেটে যাবার পর গোপালের সাথে আবার আর এক জায়গায় খেলাম আমি। এবার প্রথমবারের চেয়ে আমার সাহস বেড়েছিল। নিজের হাতে পুরোপুরি ডাকাতি না করলেও এবার কিন্তু বাড়ির ভেতর ঢুকলাম আর কীভাবে ডাকাতি করতে হয় তা স্বচক্ষে দেখলাম। এবার আমার অংশে প্রায় 40 টাকা পড়ল। তৃতীয়বারও গোপালের সাথেই গেলাম, এবার নিজের হাতে ডাকাতিও করলাম, ভাগ করে প্রায় 100 টাকা ও কয়েকটা সোনা রূপোর গয়নাও পেলাম। কিন্তু এইবারে শুনেছিলাম যে পুলিশ এই ডাকাতির কিছু সন্ধান পেয়েছে, গোপাল প্রভৃতি 4-5 জন লোক ধরাও পড়েছে ও তাদের কাছ থেকে কিছু কিছু অপহৃত জিনিসও পাওয়া গেছে। এইসব ব্যাপার জানতে পেরে আমার মনে অত্যন্ত ভয় হলো। ভাবলাম এইবার বুঝি ধরা পড়ে গেলাম, কিন্তু যারা ধরা পড়েছিল তাদের মধ্যে কেউই আমার বা অন্য কোনো লোকের নাম প্রকাশ করল না, সুতরাং আমাদের বিষয়ে পুলিশ কিছুই জানতে পারল না। গোপাল প্রভৃতি যে কজন ব্যক্তি ধরা পড়েছিল তাদের সবাইকে জেলে পাঠানো হলো ও কিছুদিন পরেই জেলের মধ্যে গোপাল মরে গেল। দলের অবশিষ্ট আমরা যে কজন ছিলাম এই ঘটনার পর কিছুদিন আমরা চুপ করে রইলাম, কিন্তু অবশেষে আরও কয়েকজন লোক জোগাড় হলে আবার আমরা কাজে নামলাম ও একসাথে 4টে জায়গায় পরপর 4টে ডাকাতি করলাম। বলা বাহুল্য যে এই কয়েকটা ডাকাতি করে আমরা প্রচুর টাকা পয়সার ব্যবস্থা করে নিলাম, কিন্তু এই ডাকাতির পর পুলিশও প্রাণপণে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো ও ক্রমে ক্রমে আমাদের দলের অনেককেই ধরে কারাগারে পাঠালো। এবারও আমার নাম প্রকাশ হলো না, সুতরাং আমিও ধরা পড়লাম না। এইভাবে 5-7 বার ডাকাতি করে আমিও একজন পাকা ডাকাত হয়ে উঠলাম। এমন করে কিছুদিন গেলে নিজেই দলবল সংগ্রহ করে ক্রমে আমি দলপতি হয়ে পড়লাম। দলপতি হয়ে একসাথে নানান জায়গায় আমি 6-6টা ডাকাতি করলাম। আমি যখন যে বাড়িতে ডাকাতি করতাম তখন কিছুদিন আগে কোনো রকম উপায় অবলম্বন করে সেই বাড়িতে যেতাম। কখনো ভিখারির বেশে ভিক্ষা চলে সেই বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সমস্ত অবস্থা নিজের চোখে দেখে নিতাম। কখনো গণক সেজে ভেতর বাড়ির মধ্যে পর্যন্ত চলে যেতাম, কখনো বা অতিথি সেজে সেই বাড়িতে রাত কাটাতাম। এই উপায়ে সেই বাড়ির অবস্থা জেনে নিয়ে 2-4 দিনের মধ্যেই সদল বলে রাতের বেলা সেই বাড়ির ভিতরে ঢুকে ইপসিত কাজটা সম্পন্ন করে আসতাম। এইভাবে ডাকাতি করতে গিয়ে সবসময় যে নির্বিবাদে কাজ শেষ করতে পেরেছি তা নয়, সময় সময় গ্রামের লোকজন একজোট হয়ে আমাদেরকে ধরতে চেষ্টা করেছে, কখনো বা সদল বলে পুলিশ এসে আমাদের সম্মুখীন হয়েছে, কিন্তু কখনো কাউকে গ্রাহ্য করি। নিজের হাতে থাকা লাঠির জোরে সবাইকে হারিয়ে দিয়ে সদল বলে সেই জায়গা থেকে চলে গেছি, পরেকে অনুসরণ করে আমাদের খোঁজ করে উঠতে পারেনি। আমি যতদিন দলপতির কাজ করেছি তার মধ্যে কখনো কোনো স্ত্রীলোককে বিশেষ যন্ত্রণা দিয়েছি বলে আমার মনে হয় না, কিন্তু হলপ করে বলতে পারি ডাকাতি করার সময় কখনো কোনো স্ত্রীলোকের সতীত্ব নষ্ট আমি করিনি, কিন্তু সবসময় বাড়ির সমস্ত স্ত্রীলোককে একটা ঘরের ভেতরে বন্ধ করে রেখেছি। বয়স্ক বা বাচ্চাদের উপরে কখনো বিশেষ অত্যাচার করিনি, কিন্তু যুবকদের ওপর যে কীরকম ভয়ানক অত্যাচার করেছি তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। এইভাবে পরপর কয়েকটি ডাকাতি করার পরই ক্রমে আমার নাম প্রকাশ হয়ে পড়ল। পুলিশ জানতে পারল যে সেই প্রদেশের দস্যুদের প্রধান দলপতি এখন আমি, সুতরাং আমরা এখন পুলিশের বিশেষ দৃষ্টিতে পড়ে গেলাম। ক্রমেই তারা আমার বাড়ির খানা তল্লাশি করল, কিন্তু আমার কাছ থেকে চুরি করা কোনো জিনিসই পেল না। সেই সময় আমার দলের অনেককেই ধরা পড়ার পর রাজার বিচারে কারাগারে পাঠানো হলো, কিন্তু আমার বিপক্ষে কোনো প্রমাণ পাওয়া না যাওয়ায় পুলিশ আমাকে আইন অনুসারে ছেড়ে দিল। এই সব গণ্ডগোল মিটে যাওয়া মাত্র আবশ্যকীয় কয়েকজন লোক জোগাড় করে ও আমার আগের তৈরি করা দলের বাকি লোকদের নিয়ে আবার একটা দলের সৃষ্টি করলাম ও পরপর 2 জায়গায় ডাকাতিও করলাম। বলা বাহুল্য এবারও পুলিশ আমাকে সন্দেহ করে, আমার খানা তল্লাশি করল কিন্তু কোনো জিনিসই পেল না। আমার দলের কয়েকজন লোক এবারও ধরা পড়ল, তাদের কাছ থেকে কিছু কিছু চুরি যাওয়া জিনিসও বের হলো। এবার তাদের মধ্যে 2 জন আমার নামও করেছিল,
পুলিশ এ সুযোগ না ছেড়ে ওই ডাকাতি মোকদ্দমায় অন্যান্য সবার সাথে আমাকেও আসামি করে চালান দিল। বিচারে অন্য সবারই মেয়াদ হয়ে গেল, কেবলমাত্র আমি ছাড়া পেলাম। আমার বিপক্ষে বিশেষ কোনো প্রমাণ না থাকায় জজ সাহেব আমাকে ছেড়ে দিলেন। আমি আনন্দিত মনে নিজের বাড়িতে এসে পৌঁছালাম। এতগুলো ডাকাতি করার পরে যদি বা এইবার ধরা পড়লাম, তবুও বিচারে ছাড় পেয়ে আমার সাহস আরও দ্বিগুণ বেড়ে গেল। দলবল জোগাড় করে আবার ডাকাতি করতে আরম্ভ করলাম। আমার নেতৃত্বে যে কয়েকটা ডাকাতি হলো তার একটাতেও আমি ধরা পড়লাম না। কিন্তু যে ডাকাতির সাথে আমার কোনো রকম যোগাযোগ ছিল না, সেই রকম একটা ডাকাতি মোকদ্দমায় পুলিশ আমাকে ধরল ও আমার বিপক্ষে প্রমাণ সংগ্রহ করে বিচারের জন্য আমাকে পাঠালো। আমার মনে অত্যন্ত সাহস ছিল যে যখন প্রকৃত মোকদ্দমায় ছাড় পেয়েছি তখন মিথ্যে মোকদ্দমায় আমার কোনোভাবেই সাজা হবে না। কিন্তু কাজে দেখলাম যে আমার বিশ্বাস সম্পূর্ণভাবে ভুল। এই মিথ্যে মোকদ্দমায় আমি 10 বছরের জন্য কারাবদ্ধ হলাম। সেই সময় আমার মনে হলো যে আমি এসব পাপ কাজ করে এতদিন পর্যন্ত মানুষের চোখে ধুলো দিয়ে বিনা সাজায় ছাড়া পেয়ে এসেছি। বর্তমান মোকদ্দমা মিথ্যে হলেও সেই সব আগের জমানো পাপের সাজা এবারে পেলাম। জেলের ভেতরে যেমনভাবে দিন পার করলাম তার এখানে কি বলবো। ক্রমে আমার কারাবাসের সময় পার হয়ে গেল। ইংরেজি 1885 সালে আমি জেল থেকে মুক্ত হলাম। জেল থেকে বের হবার পর আমি আমার গ্রামে গিয়ে বাস করতে লাগলাম। আগে ডাকাতি করে আমি যে পরিমাণ টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম, জেল থেকে বের হয়ে বাড়িতে গিয়ে দেখলাম যে আমার স্ত্রী তার সমস্ত খরচ করে উঠতে পারেনি, এখনও তার কিছু পড়ে আছে। জেল থেকে বের হবার পর কয়েক বছর পর্যন্ত বসে বসে সেই অর্থই আমি খরচ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে যদি কোনোভাবে সুবিধা মতো আবার লোকজন জোগাড় করতে পারি তার চেষ্টা করতে লাগলাম। এই সময় পুলিশ আমার ওপর নানানভাবে উৎপাত আরম্ভ করল। কোনো জায়গায় চুরি ডাকাতি হলেই সবার আগে আমার খানা তল্লাশি করতে লাগলো ও আমাকে নিয়ে নানানভাবে কষ্ট দিতে লাগলো। এমনকি রাত্রিবেলাও স্থিরভাবে আমাকে ঘুমোতে দিত না। আমি ঘরে উপস্থিত আছি কি না তা জানবার জন্য অন্তত 3-4 বার করে আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে লাগলো। পুলিশের এইরকম ব্যবহারে আমি নিতান্ত জ্বালাতন হয়ে কাউকে কিছু না বলে আমার বাসস্থান ছেড়ে দিলাম। গ্রাম ছেড়ে এবার আমি কলকাতা এলাম। যে সময় আমি গ্রাম ছেড়ে দিই সেই সময় আমার 2টো বাচ্চা, সুতরাং স্ত্রী ও বাচ্চা 2টোকে ছেড়ে আসতে হলো। কিন্তু মাঝে মধ্যে লুকিয়ে গিয়ে স্ত্রী ও বাচ্চা 2টোকে দেখে আসতাম ও তাদের খরচা চালানোর জন্য যথেষ্ট টাকা পয়সাও দিয়ে আসতাম। কলকাতায় এসে আমি প্রথমে ভবর বাড়িতে একটা ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া হয়ে থাকতে শুরু করি। এখানে আমার আসল নাম গোপন করে গোপাল দাস মহান্ত বলে আমার পরিচয় দিই। ভবর বাড়িতে কিছুদিন ভাড়াটিয়া হিসাবে বাস করতে করতেই অবশেষে তার প্রতি আমার আসক্তি জন্মায়। পরে গত 2 বছর পর্যন্ত আমরা স্ত্রী পুরুষ হিসাবে বাস করেছি। কলকাতায় এসে আবার আমি একটা দল তৈরি করি। গত ফাল্গুন মাসের আগের ফাল্গুনে মানিকবন্ধ সাকিমের সদাই মহাদেন্দু ও মোহন মহাদেন্দু, গোপীনাথপুরের কালা মহাদেন্দু, গোকুলগঞ্জের দিনু গোয়ালা ও কৃত্তিবাস নাপিত, মহাদেশের গ্রামের গোবিন্দ গোয়ালা ও অন্য 5-6 জনের সাহায্যে হুগলি জেলার মধ্যবর্তী ধনিয়াখালীতে থানার অধীনস্থ খানপুর নামক গ্রামে এক ডাকাতি করি। গত পৌষ মাসে জোসনা গ্রামের সাকিমের উমা নাপিত, গোকুলগঞ্জের কৃত্তিবাস নাপিত ও কাস্তি দলুই, বড়ই বনে গ্রামের গোপাল দলুই ও ফকির দলুই ও আরও কয়েকজন লোকের সাহায্যে শিবানীপুর গ্রামে রামদয়াল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকাতি করি। পরে গত ফাল্গুন মাসে নাগপুর গ্রামের উমা নাপিত ও পূর্ণ ঘোষ, গোকুলগঞ্জের কান্তি দুলাই, বড়ই বনি গ্রামের গোপাল দলুই, ককির দলুই, দিনু দলুই ও কিনু দলুই, ধারাবল্লভপুরের নফর মাঝি ও অন্যান্য আরও কয়েকজনের সাহায্যে মেদিনীপুর জেলার অন্তর্বর্তী দাসপুর থানা এলাকার পদমপুর গ্রামে পঞ্চানন দত্তর বাড়িতে ডাকাতি করি। এছাড়া হুগলি জেলার খুড়াট গ্রামে এবং মেদিনীপুর জেলার মধ্যস্থিত আরও কয়েকখানা গ্রামে ডাকাতি করে প্রচুর টাকা পয়সার সংস্থান করে আমি কি উপায় টাকা রোজগার করি তা ভব আগে জানত না, কিন্তু শেষে সে সমস্তই বুঝতে পেরেছিল ও চুরি করা জিনিসপত্র খুব সতর্কতার সাথে লুকিয়ে রাখত।
ডাকাতি ব্যবসা অবলম্বন করে আমি যে পরিমাণ টাকা উপার্জন করেছি তা যদি সমস্ত সংগ্রহ করে রাখতে পারতাম, তাহলে এই কলকাতা শহরের মধ্যে আমি একজন ধনবান ব্যক্তির মধ্যে পরিগণিত হতাম। কিন্তু আমি তা করিনি। আমার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল দেশ ঘোরা। কোনো জায়গায় ডাকাতি করে কিছু টাকা পয়সা জোগাড় করতে পারলেই তার কিছু অংশ ভবকে ও কিছু অংশ আমার স্ত্রীর হাতে দিতাম, বাকি টাকা নিয়ে দেশ ঘুরতে বের হতাম। ভারতবর্ষের মধ্যে এমন কোনো তীর্থই নেই যেখানে অন্তত বার দুয়েক আমি যাইনি বা যে জায়গায় আমি ইচ্ছা মতন টাকা পয়সা খরচ করিনি। দেব সেবা, অতিথি সেবা, সাধু সেবা প্রভৃতি কাজে আমি যে কত টাকা খরচ করেছি তার হিসাব নেই। আমি বৈষ্ণব বেশ করতাম, সুতরাং কত বৈষ্ণব যে আমার কাছ থেকে সাহায্য পেয়েছে তার হিসাব কে দেবে? মৎসবে আমার যে কত টাকা খরচ হয়েছে তার সংখ্যাই বা কে করবে? এটা ছাড়া অনেক গরিব লোকও সময় সময় আমার কাছে সাহায্য পেয়েছে। আমি গরিবের ঘরে কখনো ডাকাতি করিনি। ধনবান ব্যক্তিদের মধ্যে যারা বিশেষ টিপটে তাদের টাকার ওপরেই আমার অত্যন্ত লক্ষ্য ছিল। আমার বয়স এখন অনেক হয়েছে ও আমি এবার যেমনভাবে ধরা পড়েছি তাতে আমার কোনোভাবেই ছাড়া পাবার উপায় নেই। তাই জন্যই আজ আপনার কাছে এত কথা বললাম। নয়তো এখনও পর্যন্ত অন্য কোনো ব্যক্তির কাছে আমি ভুল করেও এত কথা বলিনি। আমি তো এখন যেতে বসেছি, কিন্তু আপনাকে একটা কথা বলে যাবার ইচ্ছে করি। আমি ডাকাত বটে, কিন্তু আপনি বিশ্বাসঘাতক। ধর্মের ভান করে আপনি যেরকম বিশ্বাসঘাতকতার কাজ করলেন, যতদিন বাঁচব ততদিন আর তা ভুলতে পারব না। আপনারা শুনছিলেন ফিকশন দুনিয়ার বিশেষ নিবেদন, প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগার দপ্তর থেকে ডাকাত সর্দার অবলম্বনে প্রতারণার ফাঁদ। প্রিয়নাথ, রামদয়াল ও গোপালের চরিত্রে আমি দিব্যেন্দু, কথকের চরিত্রে দেবাঞ্জন, কৃষ্ণ চৌধুরীর চরিত্রে দর্শ, প্রিয়নাথের প্রধান কর্মকর্তার চরিত্রে সৌম, পার্বতীর চরিত্রে জয়শ্রী, মেদিনীপুর কর্মচারীর চরিত্রে পলাশ এবং প্রিয়নাথের সঙ্গীর চরিত্রে স্বস্তিক। যাই হোক, আবার দেখা হবে পরবর্তী সপ্তাহে। কিন্তু আপনারা পরবর্তী গল্প কী শুনতে চান সেটি কমেন্ট করে জানাবেন, আর আজকের গল্পটি ওভারঅল প্রেজেন্টেশন কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। চলি, দেখা হচ্ছে তাহলে পরের সপ্তাহে।